শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তিনটি হোটেলে 25,000 টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার সকালে শহরের খোয়ারারপার শাপলা চত্বর মোড়ের হোটেল আবির নিবির সহ আশেপাশের বেশ কয়েকটি হোটেল এবং হোটেলের গুদামঘর ও রান্নাঘর পরিদর্শনকালে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান ও ভেজাল খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানোয়ার মোর্শেদ এ জরিমানা করেন। এ সময় তার সাথে শেরপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহজাদা হোসেন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও রমজানে ইফতার সহ ভেজাল খাদ্য তৈরি ও বিক্রি বন্ধে এবং বাজার নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন হাট বাজারের দোকানপাটে সতর্ক করেন।